সাইজের ছবি ইউজ করেছি এগুলোকে সব ফার্স্ট দেখেন আমার হচ্ছে এ ফোর সাইজের একটা আর্টবোর্ড আছে তাই না এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন ইউজ করতে হবে তাই না অফসেট পাতে গিয়ে মার্জিন ইউজ করব একটা কথা মনে রাখি সবাই যাতে মনে রাখবো কখনোই মার্জিন ছাড়া আমরা কিন্তু কাজটা করব না মার্জিন ছাড়া যদি কাজ করেন এই জিনিসটা আপনার গ্র্যান্টেড না ঠিক আছে এই যে মার্জিন নিয়ে নিলাম আমি মার্জিন নিয়ে ওকে করে দেই এটাকে এক কাজ করি কন্ট্রোল 5 দিয়ে গাইড করে ফেলি এখন একটা জিনিস খেয়াল করেন আপনার উপরে তো গিয়া দেওয়া হয় নাই ব্লিট দেওয়া হয় নাই ফাইলে যান ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে যান গিয়ে জাস্ট ব্লিটটার মধ্যে ক্লিক করেন যেটা আমরা অলরেডি আগে শিখছি ওকে করে দেই চলে আসছে না আচ্ছা সেটাটা আবার দেখুন কোনটা কি ধরনের কাজ ইউজ করবেন কি কাজ ইউজ করবেন না করবেন সেটা আপনার ব্যাপার তাই তো ওকে ফাইন আমি চাচ্ছি যে একটু অন্য টাইপের একটা কিছু একটা তৈরি করতে এজন্য আমি কি করলাম নিয়ে আসি এই পর্যন্ত নিয়ে আসি এই কর্নারটা ধরি এ হচ্ছে আমার একটা বক্স তাই তো আচ্ছা এর মধ্যে আমি একটা ইচ্ছা করলে কালার দিতে পারি স্ট্রোকটা অফ করে দে ফিল কালারটা একটা কালার দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে হ্যাঁ একটা কালার আসছে এটা ঠিক আছে ওকে এটাকে আপনি ইচ্ছা করলে লক করতে পারেন কেন লক করতেছে আমি জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য লক করতেছে আর কিছু না এটাকে যদি কপি করি আমার মনে হয় এখানে চারটা হয়ে গেছে এখন না ঠিক আছে এটার মধ্যে কালার দিই একটা আর এটার মধ্যে কালার দিই একটা আর এটা হচ্ছে একটা তাই না অল্ডার কন্ট্রোল 2 দিয়ে আমি কি করতেছি আনলক করে নিলাম আনলক করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম কপি করে একটা কন্ট্রোল সি 2 দিয়ে আমি অফ করে নিলাম কারণ হচ্ছে আমি হোভার ইউজ করব ক্লিয়ার আচ্ছা এটার মধ্যে কি করতেছি আমি একটা ইমেজ কে ক্রিয়া করব কি করার কথা ইমেজ কে সরি ইমেজ কে ওভার করব হ্যাঁ ইমেজ কে ওভার করব ইমেজ কে ক্লিপ করব ক্লিপ এটাই নিলাম এটা না নিয়ে আরেকটা নে এটা নে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম মনে আছে কি সেন্ড ব্যাক করতে হবে সেন্ড ব্যাক করার পর আপনার ইমেজ সিলেক্ট থাকবে আর হচ্ছে উপরটা সিলেক্ট থাকবে এরপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করব তাই না হয়ে গেছে কিন্তু উপরেরটার মধ্যে হচ্ছে আপনার অন্য একটা কালার থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না এটাকে সিলেক্ট করি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দেই ব্ল্যাক করে দেই এটার কালারটা অপাসিটি কমিয়ে দেই চলে আসছে তাই না এখন আপনি এই যে দেখেন এই যে দুটো আছে এই দুইটাকে যদি আপনি একটু হালকা ভিতরের দিকে ইউজ করেন দেখেন ডিজাইন কিভাবে আসে
ইউজ করেন ইউজ করে এটাকে হালকা একটু ওপাসিটি কমান 80% করেন দেখেন ভিতরে আরেকটা ডিজাইন চলে আসছে কাল করছেন জি আচ্ছা একটু গ্রুপ হয়নি তারপরে হ্যাঁ একটু উপরে উঠায় নিয়ে এটা আমি একটু কমিয়ে দিলাম আর আপনি যদি এটাকে ধরে একটু কমান এটা যদি 80% করেন এটাকে আবার এটাকে যদি ধরে আপনি 60% করেন দেখেন স্টাইল চলে আসছে কাল করছেন আচ্ছা ইচ্ছা করলে আপনি আপনার এখানে হচ্ছে লোগোটা ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী ক্লিয়ার এখানে আপনি আপনার লোগোটা ইউজ করতে পারেন ওকে ফাইন আমি আমার লোগোটা ইউজ করতেছি না আপাতত আমি এখন একটা ডিজাইন কনসেপ্টে যাই আরেকটা ডিজাইন করার চেষ্টা করি ডিজাইনটা কি করব সাপোজ মনে করেন আপনি এখান থেকে ধরে আমি একটা কিছু একটা তৈরি করলাম কি পর্যন্ত আসলাম কারবেচার টুলস দিয়ে কাট করার চেষ্টা করি এখন আপনি ইচ্ছা করলে যে এই যে আমি যে কাজটা করলাম আমি এটার মধ্যে যদি একটা কালার ইউজ করি ডিজাইন চলে আসছে খেয়াল করছেন ভালো করে খেয়াল করেন একটা ডিজাইন চলে আসছে আমার অবজেক্টে যাই অবজেক্ট থেকে পাতে যাই পাত থেকে আউটলাইন স্ট্রোকে যাই এর কি হয়ে গেছে শেপে পরিণত হয়ে গেছে না বুঝতে পারছি কি করছি দেখেন নরমাল স্টাইল এখন আপনি এটাকে ইচ্ছা করলে অন্য একটা স্টাইল ইউজ করতে পারেন যা ইচ্ছা তা করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি আপনার মতো করে এটা ইউজ করতে পারেন আচ্ছা এটা কেন দিলাম এটা দিছি হচ্ছে আমি একটা স্টাইল ইউজ করব এর জন্য স্টাইল কি ইউজ করব আমি একটা শেপ নিলাম নাম্বার 1 শেপ নিয়ে এটাকে এক কাজ করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার একটা কপি করলাম কপি করে হালকা একটু ভিতরের দিকে নিয়ে গেলাম এটা হচ্ছে একটা শেপ এটা একটা শেপ এটা কালারটা চেঞ্জ করি স্ট্রোক কালারটা অফ করে দেই এটার মধ্যে আমি একটা ক্লিপ করে দিই এটাকে ক্লিপ করে দিই এটা ধরি আর এটা ধরি আসছে একটা তাই না দেখেন তো নামা শুরু হয়ে গেছে কিনা জি এটা কার একটা কপি করে এখানে নিয়ে আসি বা টোটালটাকেই আমি একটা কপি করি কপি করে এখান থেকে আমি রিলিজ করে ফেলি লিপিং মাসটাকে রিলিজ করি এটাকে বাদ দিয়ে দেই দেখ বাদ দিয়ে নতুন আরেকটা ইমেজ আনি এই ইমেজটা নিয়ে আসি কন্ট্রোল সি আজা দিচ্ছে জি আচ্ছা
কারণ আমার নাম আছে যেহেতু এটা আমার মানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস, তো আমাকে একটু বড়ই করতে হবে, তাই না? বড় করে আমি কি করব, এই জায়গাটায় রাখি, কালারটা চেঞ্জ করে দিই, এমন একটা কালার ইউজ করি যাতে বোঝা যায়। দেখা যাচ্ছে দেখেন আমরা অলরেডি তো জানি এটাকে আমরা যদি ক্রিয়া করতে চাই কি করতে পারি, তাই না? হান্ড্রেড কথাটা দেখেন আমাকে যদি একটু বোল্ড করতে হবে, হান্ড্রেড কথাটা একটু বড় করে দিই, এটাই তো ফোকাসিং সাইট, তাই না? কালারটা চেঞ্জ করেন, কি কালার দিলে সবচেয়ে বেশি শুটবে? লাল কালার, সাদাটাই ভালো লাগতেছে আমার মনে হয়, এটা বর্ডারটা লাল দিয়ে দিলে ভালো হতো। আর লাগতেছে কি? জি এটা খারাপ লাগতেছে, এটা চলে না? আমার এটা হচ্ছে মেইন ফোকাস, 100% ফ্রি অফ কস্ট,
এরপর এই যে এগুলি ধরেন, ধরে ইয়া করে দেন বোর্ডের জায়গা থেকে আপনার নর্মাল রূপান্তরিত করে দেন। ঠিক আছে, লিখে রাখলাম, আরও কয়েকটা নিলাম এখান থেকে, আরও ছয়টা এক কাজ করি, এখান থেকে আরও ছয়টা নিয়ে নিন, নিয়ে রেখে দিলাম। এখন আপনি নিচে কি করেন, আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা যতটুকু পারেন গর্জিয়াসলি নিজেরা করবেন, করে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই। নিচে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ঠিকানা ইউজ করবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি ইচ্ছে করলে এই কালারটা ইউজ করতে পারেন আপনার গাতে ঠিকানার এখানে, এখানে আপনি ইচ্ছে করলে এই কালারটা ইউজ করতে পারেন, যেহেতু এই কালারটার মধ্যে প্রাধান্য আমরা বেশি দিচ্ছি, তাই না? যদি এগুলির মধ্যে যদি আপনি এই কালারটা ইউজ করতে চান করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখেন কেমন লাগে, আগেরটা থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা ইউজ করেন, ভালো লাগছে। দেখেন এখানে আপনি আরো কিছু লিখতে পারেন, আওয়ার অ্যাবাউট আস, অ্যাবাউট আস লিখলেন, এখানে অ্যাবাউট আস লিখে এটা বোল্ড করে দিয়ে দেন অন্য কোনো লিখাতে, এটা দিয়ে কমায় দেন 36 করে দেন অ্যাবাউট আস, এটা আর আওয়ার ফ্যাসিলিটিস বা সামথিং এরকম কিছু দিয়ে এটা লিখলেন, বুঝতে পারছি। আর এখানে হচ্ছে তিনটা আইকন বা দুটো আইকন দিয়ে আপনি আপনার মতো শেষ করে দেবেন। আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, এখন আমরা সিম্পল এই মুহূর্তে তৈরি করতেছি, তাই মাথায় আসতেছে না, তাই না কথাটা? আপনার যা যা প্রয়োজন আপনি আপনার মতো করে এটা তৈরি করুন। জি নর্মালি এ ফোর সাইজে আমি একটা বুক ম্যাগাজিন কভার তৈরি করবো, তাই তো? ম্যাগাজিন কভার তৈরি করবো এই আপনার ইয়াতে এ ফোর সাইজে। আচ্ছা, আপনি কোন ধরনের পিছনে কোন ধরনের ডিজাইন ক্রিয়েট করবেন বা কোন ধরনের স্টাইল ক্রিয়েট করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এখানে আমার কোনো বা আপনার কোনো জ্ঞান নেই, আমার কোনো চাহিদা নেই বা আপনার কোনো জ্ঞান নেই। আপনার ক্লায়েন্ট যদি বলে যে এরকম করো এরকম করবেন, আপনার ক্লায়েন্ট যদি বলো এটা করো এটাই করবেন, ঠিক আছে? সাপোজ মনে করেন আমি এই টাইপের একটা কিছু তৈরি করতেছি আমার পিছনের সাইডটা ব্যাক কভার হিসাবে, ব্যাকগ্রাউন্ড হিসাবে, ঠিক আছে? তৈরি করে আমি এখানে ইউজ করলাম হচ্ছে ম্যান স্টাইল। ম্যান স্টাইল হচ্ছে আমার, আমি যে আপনার যেটা তৈরি করতেছি ম্যাগাজিন পেজটা তৈরি করতেছি সেটা নেই। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু একটা জিনিস ভুল করতেছি যদিও কেউ বলেন নাই, সেটা হচ্ছে আমাকে অবশ্যই মার্জিন ইউজ করতে হবে, মার্জিনটা ইউজ করতে হবে। এটা একটু দয়া করে মনে রাখবেন, মার্জিন যদি ইউজ না করি জিনিসটা ভালো হয় না, হবেও না। ওকে করে দেয় কন্ট্রোল 5 দিয়ে আমি মার্জিনটাকে রেডি করে ফেলি। এটা ইউজ করলাম, ইউজ করার পর আপনি আপনার মতো কী ধরনের ইউজ করবেন, লিখা কি ইউজ করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সাপোজ এরকম ধরনের যদি আপনি ইউজ করতে চান এটাও করতে পারেন, অথবা অন্য কোন স্টাইল যদি ইউজ করতে চান সেটাও আপনি করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের স্টাইল চয়েস করবেন সেটা। এখানে আমার বা আপনার কারো কোনো জ্ঞানে হাত নেই। আচ্ছা, স্টাইল ইউজ করলেন এটা, অথবা আপনি যদি অন্য কোন স্টাইল ইউজ করতে চান, এই কালার ইউজ করতে চান সেটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে মানুষটাকে আনছে, আমি মানুষটাকে কি করতেছি এখানে ইউজ করি, দেখেন পিছনে পড়ে গেছে, আমি কি করতেছি অ্যারেঞ্জ করে একটু ফ্রন্ট ইউজ করতেছি, আমার লেখাটার অর্ধেকটা কিন্তু পিছনে চলে গেছে, খেয়াল করছেন? নো প্রবলেম, আমার এখন কোনো প্রবলেম নেই, হ্যাঁ না এটা কেন করবো, আমি স্টাইলই করতেছি এটা, আমি স্টাইলই করতেছি এটা। আচ্ছা,
এই যে ম্যান স্টাইল ইউজ করলাম, এখন আমি কি করব, যেহেতু আমার এটা ম্যান স্টাইল একটা জিনিস একটা আছে, এর মধ্যে আমি কি করতেছি দেখেন, এখানে আমি ইউজ করলাম টপ 10, অর্থাৎ এখানে যা আছে সব স্টাইল নিয়ে হবে, বুঝতে পারছি? টপ 10, টপ 10 লিখে এটা হচ্ছে আমার একটা প্রতিদ্বন্দ্বী, তাই না? টপ 10 এ হচ্ছে আমার একটা প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ আমি টপ 10 এর সাথে কাজ করি। আপনি যদি হাইলাইটস করতে চান কোনো প্রবলেম, আপনি হাইলাইটস করেন, কোনো প্রবলেম নেই, এটা এখানে ইউজ করেন। ইউজ করে নিচে লরেন ইপসম ইউজ করে দেন বা কয়েকটা লিখে দেন, যেমন হাই ক্লাস টেইলর, টেইলর্স, শেষ। এটা এখানে দিয়ে দে, এটাকে ছোট করে দে, এখন এটা কত পেজে আছে সেটাকে আমাকে মিনিমাইজ করতে হবে, বুঝতে পারছি? যে টপ 10টা আমি কত পেজে গেলে টপ 10টা পাবো সেটা নিশ্চয়ই আমি কি হাইলাইটস করে দিবেন না, যে এত নাম্বার পেজে গেলে আপনি এই টপ 10 কথাটা লিখ পাবেন, তাই তো? তারপর হচ্ছে এই যে এখানে দেখেন সানমুন, সানমুন টেইলার, কভার পেজে কি পেজ নাম্বার দাও থাকে জি, এটা ভিতরে 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 আপনি দেখবেন না, দেখেন না, আপনি দেখেন না, কখনো সূচিতে দেওয়া থাকে না, ভিতরে দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, এত পেজ 21 পেজ এরকম লেখা থাকে, খেয়াল করেন না কখনো, আসলে ম্যাগাজিন পড়েন না তো কখনো, এখনকার ম্যাগাজিনগুলো তো কিছু কথা লিখে দিলেন, দুইটার মধ্যে কোনটা বেশি জনপ্রিয়? টেইলার, বুঝি নাই, তো টেইলার দুইটার মধ্যে কোনটা বেশি জনপ্রিয়, টপ 10 নাকি সামনে? দুটোটাই জনপ্রিয়, এর থেকে দাও আমাদের পিক আপ করে জি, না এটা এলিফ্যান্ট রোডে আছে টপ 10, পরে আপনি কাজ করলেন এখানে আরো কিছু ইউজ করলেন, ইউজ করে দেন হচ্ছে আপনি এটাকে ছেড়ে দিলে, এটাই হচ্ছে সিস্টেম আর কিছু না। তবে এটার মধ্যে একটা মেইন যে আপনার ক্যাটা থাকে সেটা হচ্ছে আপনার হাইলাইটস নিতে হবে, যে 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 জিনিসগুলো আপনি হাইলাইটস করতে চাচ্ছেন ওইগুলো, আর ম্যাক্সিমামটাই দেখবেন যে বিভিন্নটা বিভিন্ন কালারে হাইলাইটস যে করে, বিভিন্নটা বিভিন্ন কালার এবং খুব সুন্দর করে করে হাইলাইটস করতেছে, কোনো ইয়া নেই, আপনি আপনার মতো করে হাইলাইটস করে যাবেন, কোনো প্রবলেম নেই, ক্লিয়ার জি? তো এইভাবে ইচ্ছা করলে আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা টেইলার নিয়ে হইছে আর কি, সম্পূর্ণটা আমারটা টেইলার নিয়ে হইছে, আমি টেইলার নিয়ে কাজ করার চেষ্টা ভালো করছি, ওই অনুযায়ী আপনাদের একটা গ্যাপ তৈরি করে দাও, আর কিছু না, বুঝতে পারছি? এই এখন এটার কালারটা যদি আপনি আর একটু সুন্দর করতে চান, মোটামুটি খারাপ না, মোটামুটি খারাপ ভাই রেমন বানান হয় নাই, লাল হয় না, লাল বানানো সিস্টেমটা বুঝতে পারছি। এরপর আবার দেখেন এই যে একটু খালি আছেন, এখানে ইচ্ছে করলে আপনি কিছু একটা দিতে পারেন, না আসছে কিন্তু এই যে দেখেন, না না এরকম দেওয়া থাকে, দেখেন যে না 1942
থেকে 228 এই পর্যন্ত লেখা থাকে এই জায়গাটা যে আপনার এত থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে মানে ম্যাগাজিনটা হ্যাঁ পাবলিশ এইলার্স গুলো না না ঠিক আছে কেন ঠিক আছে বুঝতে পারছেন ভাই টাকা দিয়ে কাজ করে তো ওই সময় এত কিছু হিসাব করে না যে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছিস এই হচ্ছে সিস্টেম আপনারা নিজেদের মতো সুন্দর করে যতটুকু পারেন একটা তৈরি করবেন তৈরি করে এখনই ট্রাই করেন তৈরি করে যদি আপনাদের ফ্লায়ারটা শেষ না হয় আমি এটাকে সেভেজ করতেছি কোথায় করতেছি আপনাদের এখানে 50 নাম্বার না ম্যাগাজিন দিয়ে আমি সেভ করে ফেললাম আপনারটা এই যে সেভ করলাম সেভ করার পর দেখেন আমি এটাকে কেটে ফেললাম কেটে ফেলার পরে আমার আবার যদি প্রয়োজন হয় আমি ওপেন করলাম কোথায় করছি ডেস্কটপ গ্রাফিক্সের এটা বেশ নাম্বার এত কয় নাম্বার ছিল যে ম্যাগাজিন ওপেন করেন এখন আপনি কি এডিট করতে চান বলেন স্যার ওই আমরা তো ওয়েবে করি ওটা জি স্যার ওটা তো জেপিজি স্যার জেপিজি কখন আপনার গায়ে হয় না